একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনুরোধ ক্রমে তোমাদের সংস্কৃতের একটি কমপ্লিট প্যাকেজ, অর্থাৎ গদ্যাংশ, পদ্যাংশ, নাটক, এখান থেকে যে এসএকিউ এবং এমসিকিউ ছাড়াও বড় প্রশ্ন কোনগুলো দেখি যাবে শেষ মুহূর্তে, সেটা নিয়েই আলোচনা করব। কথা দ্রুত শেষ করি, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা, এখান থেকে গদ্যাংশ থেকে প্রথম প্রশ্ন। প্রথমে বলে রাখি, আমার সাবজেক্ট কিন্তু সংস্কৃত নয়, অতএব উচ্চারণ, পড়া, টাইপ এগুলো তো মিস্টেক থাকতেই পারে, সেটা তোমরা নিজ গুণে ক্ষমা করে দেবে আর বুঝে নেবে কি বলতে চেয়েছি। এরপর শুরু করি, সত্র বহুপি হিতায়ব বিবদন্ত পরস্পরম, এটা প্রথমত এই শ্লোকটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটা কিন্তু বড় প্রশ্ন, পাঁচ নম্বরের জন্য একটি প্রশ্ন এখান থেকে রইল। এরপরে ছোট ছোট প্রশ্ন, পঞ্চতত্ত্বের রচয়িতাকে ব্রাহ্মণ কেন ঘুম থেকে জেগে উঠল, তা এবয়ম রাক্ষস ভক্ষয়িতুম ইচ্ছতি, কে কাকে বলেছিল, গল্পটি থেকে আমরা কি শিক্ষা পাই, ষষ্ঠান্ন কালিক এর অর্থ কি, গল্পটি পঞ্চতন্ত্রের কোন তন্ত্রের অন্তর্গত, ব্রহ্মরাক্ষসের কি নাম ছিল, উন্নতান্তনা সাবংশ কার উদ্দেশ্যে বলা হয়েছে, যজমান ব্রাহ্মণকে কি দান করেছিলেন, গো যুগম হে অপহৃতম ইচ্ছতি কারোক্তি, ষষ্ঠান্ন কালিক কথার অর্থ কি, চোর আগে চুরি করতে চায় কেন। দ্বিতীয় গদ্য দশ কুমার রচিতম, প্রথম যে ছোটো ছোটো প্রশ্নগুলি, এই প্রথম দুটো বড় প্রশ্ন, তিনটে, এটা যে যেহেতু গত বছর এই সিলেবাস থেকে ছিল না, সেহেতু এখান থেকে বড় প্রশ্ন তিনটা দেখতেই হচ্ছে। পুষ্পপুরীর বর্ণনা দাও, মগধরাজ রাজহংসের চরিত্র আর বিষয়বস্তুর সারসংক্ষেপ, এই তিনটে করে গেলেই যদি ওখান থেকে নাও করো তাহলে এখান থেকে কিন্তু এই প্রশ্নটা পেয়ে যাবে। রাজহংস কোথাকার রাজা ছিলেন, রাজার কতজন আমাত্য ছিল, তাদের নাম কি কি, মালবরাজের নাম কি, মগধ দেশের রাজধানীর নাম কি, বিট নট বার নারী পরায়ণ কে ছিলেন, রত্নোদ্ভব কেন সমুদ্রযাত্রায় গিয়েছিলেন, দশকুমার রচিতম কোন শ্রেণীর কাব্য। এই যে তোমরা সায়াসেন দেখছো, এটা প্রস্তুত করেছেন সংস্কৃত বিষয়ের আমার খুব প্রিয় একজন মাস্টারমশাইয়ের সদস্যা, তাকে ধন্যবাদ তোমরা জানিও। সত্যবর্মা কীরকম ছিলেন, তিনি কি করছিলেন, সীতবর্মা পুত্রদের কি নাম, যুদ্ধে কি পরাস্ত হয়েছিল, রাজহংসের পত্নীর কি নাম ছিল, এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট সেকশনে তোমরা জানিও। গ্রন্থের প্রথম শ্লোকের কি নাম, কী নামে পরিচিত, সেখানে কোন দেবতা স্তুতি করা হয়েছে। এরপরে পদ্যাংশ, প্রথমে মেঘ দূতম, যক্ষ মেঘকে কি বলেছিল, একটাই প্রশ্ন রইল, যেহেতু গত বছর এই সিলেবাসের এই অংশটা ছিল, এখান থেকে দুটো প্রশ্ন ছিল, সেহেতু একটাই প্রশ্ন রাখা হয়েছে, কোন ফুল দিয়ে, ছোটো ছোটো প্রশ্ন এগুলো, কোন ফুল দিয়ে যক্ষ মেঘকে অভ্যর্থনা জানিয়েছিল, গুহক শব্দের অর্থ কী, যক্ষ পত্নী কোথায় থাকেন, যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিল, মেঘের বংশ দুটো কী কী, মেঘদূত ছাড়া কালিদাস রচিত একটি খণ্ডকাব্য বা দূতকাব্য নাম কী, বপ্রক্রিয়া কী, যক্ষের বার্তাবহ কে ছিলেন, জিমুত শব্দের অর্থ কী, আদ্রৌ শব্দের অর্থ কী, যক্ষকে কে কী কারণে অভিশাপ দিয়েছিল। দ্বিতীয় দশাবতার স্তোত্রম, বড় প্রশ্ন দুটো, এখান থেকে দুটো বড় প্রশ্ন করলে আশা করি পেয়ে যাবে। যে কোনো তিনটি অবতার অথবা মৎস্য কুর্ম বরাহ অবতারের বৈশিষ্ট্য আলোচনা করো, দশাবতারের কাহিনী নিজের ভাষায় লেখো, তাহলে এই দুটো প্রশ্ন আশা করি তোমরা করে নিয়েছ। বলিকে কে দমন করেছিলেন, ধরণী ধারণ কিং চক্র গরিষ্ঠে কার কথা বলা হয়েছে, এই স্তোত্র গ্রন্থটি কোথা থেকে নেওয়া হয়েছে, পদ নখ নিরজনিক জন পাবন কোন অবতার সম্পর্কে বলা হয়েছে, বসতি দশ নিখরে ধরণী কার উদ্দেশ্যে বলা হয়েছে, গীরগোবিন্দের প্রথম স্বর্গের নাম কি, বিষ্ণুর নবম অবতারের নাম কি, সপয়সী পয়সী সমিত ভবতাপম কোন অবতারের উদ্দেশ্যে বলা হয়েছে, হলধরের বসন কীরূপ ছিল, দশাবতার স্তোত্র কোন ধরনের কাব্য, কোন অবতারে ভগবান শ্রীহরি
যজ্ঞ বিধির নিন্দা করেছেন। শ্রেণু সুখদম শুভম শূন্যস্থানে সঠিক পদটি লেখো, এরপর নাটক ভারত বিবেকম। বড় প্রশ্ন দুটো, ভারত বিবেকম নাটকটির স্থান কাল পাত্র চিত্রিত করো বা চিত্রণ করো, পাঠ্যাংশ অবলম্বনে শ্রীরামকৃষ্ণের মানসিক ব্যাকুলতার বর্ণনা করো। ছোট প্রশ্ন, রামকৃষ্ণের আরাধ্য দেবীকে ভারত বিবেকমে উল্লিখিত বছরটি কত? ভারত বিবেকম কোন ধরনের কাব্য? মঞ্চে কে কে উপস্থিত রয়েছেন? সর্বনরশ্রেষ্ঠ এবা সাবিতি কথং মধ্যম প্রভা প্রতিভাতি কে কার উদ্দেশ্যে বলেছেন? গুরুদেব কাকে বলা হয়েছে? শ্রীরামকৃষ্ণের প্রভা কিসের সঙ্গে তুলনীয়? নাটকটি রচয়িতাকে? নরেন্দ্রনাথের কেশর আসি ও চক্ষুদ্বয় কীরূপ ছিল? নরেন্দ্রনাথ কোথায় প্রথম শ্রীরামকৃষ্ণের সঙ্গে দর্শন পেয়েছিলেন? অকারণ কৃপাকারিণী কোন বিভক্তি? হৃদয়ম মম নিরন্তরম ক্লিশনান্তি কে বলেছেন? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের কাছে কোন গান শুনতে চেয়েছিলেন? শ্রীরামকৃষ্ণের আরাধ্য দেবীকে আনন্দ বিহল কী মহং করিষ্যামি কে বলেছেন? তসময় তে তো মামত্রিকণ্ঠে কার জন্য উৎকণ্ঠ? নরেন্দ্রনাথ কোথায় যেতেন? অপূর্ব তব কণ্ঠস্বর কার উদ্দেশ্যে একথা বলা হয়েছে? নাটকে মোট কতগুলি দৃশ্য রয়েছে? কোনটি পাঠ্য? প্রথম দৃশ্যে কোন স্থান নির্দেশ করো? বুড়স্বরক পদে কোন সমাস হয়েছে? সাহিত্যের ইতিহাস দুটো বড় প্রশ্ন। ভারতীয় সমাজ জীবনে ও সাহিত্যে রামায়ণের ভূমিকা আলোচনা করো। সংস্কৃতের গল্প সাহিত্য সম্বন্ধে টিকা লেখো বা নিবন্ধ লেখো। ঋক বেদে কতগুলি মণ্ডল রয়েছে? নিরুক্ত গ্রন্থে রচয়িতাকে? মন্ত্রভাগের অপর নাম কী? বৈদিক ছন্দশাস্ত্রের রচয়িতাকে? স্বল্পসূত্রের বিষয় কী? মহাভাষ্যকার নামে কে পরিচিত? বেদাঙ্গ কটি? ঋগ্বেদের ব্রাহ্মণ ও উপনিষদের নাম কী? যজুবেদ এর কয়টি ভাগ ও কী কী? অষ্টাধ্যায়ীর রচয়িতাকে? শতপথ ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে যুক্ত? বেদ ভাষ্যকার কে? বেদের অপর নাম কী? মহাভারতের মোট কতগুলি পর্ব? অথর্ব বেদের ব্রাহ্মণ গ্রন্থটির নাম কী? কঠ উপনিষদ কোন বেদের অন্তর্গত? বৈদিক ছন্দ কয় প্রকারের? বেদের কয়টি ভাগ ও কী কী? বেদাঙ্গগুলিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? কোন বেদে গান লক্ষ্য করা যায়? ভাব সম্প্রসারণ, ছলয়সী বিক্রমণে বলিয়ম অদ্ভুত বামন, দলিত হিরণ্য কশিপু তনুভৃঙ্গম, কামার্তাহি প্রকৃতি কৃপণা চেতনা চেতসু। আজ এই পর্যন্ত, তোমাদের পরীক্ষা কুশল মঙ্গল হোক। পরের দিনে রইল ভূগোল, ভূগোলের সাশন অলরেডি প্রোভাইড করা হয়েছে, সকলকে ধন্যবাদ।